শুধুমাত্র বৃষ্টি পারে বাংলাদেশকে বাঁচাতে। প্রথম টেস্টের আগে বহুল আলোচিত এই ভবিষ্যৎবাণী করেছিলেন সাবেক পাক ক্রিকেটার বাসিত আলী। তবে ৫ দিনের ম্যাচ যখন শেষ হয়েছে তখনকার ঘটনা তো সবারই জানা। পাকিস্তানকে পাত্তাই দেয়নি টাইগাররা। ঘরের মাঠে বাংলাদেশ পাকিস্তানকে দিয়েছে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার হারের স্বাদ। সিরিজ শুরুর আগে টাইগারদের অনেকটা হেয় করেই বলা বাসিত আলীর কথাটা ছিল এমন, একমাত্র বৃষ্টি বাংলাদেশকে বাঁচাতে পারে, অন্যথায় এখানে আর কোনো তুলনা চলে না। পাকিস্তানের সবচেয়ে বড় সুবিধা হোম কন্ডিশন। তবে এখন দৃশ্যপট যে একেবারেই আলাদা সেটা নিশ্চয়ই বাসিত আলী নিজেও টের পাচ্ছেন। এখন নিশ্চয়ই এ বিষয়ে কথা উঠলে তিনি এড়িয়েই যেতে চাইবেন, কারণ মাঠের ক্রিকেটে পাকিস্তান মোটেও নিজেদের হোম অ্যাডভান্টেজের কোনো সুবিধাই নিতে পারেনি। উল্টো সেই ম্যাচে বৃষ্টি হয়েছিল কেবল প্রথম দিনে, তাও ৪১ ওভার খেলা হয়েছিল সেদিন। অর্থাৎ বৃষ্টি ছাড়াই পাক বধ করতে কোনো সমস্যাই হয়নি বাংলাদেশের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। এবার আসা যাক দ্বিতীয় টেস্টে। শুরুর আগ থেকেই এই ম্যাচে যে বাংলাদেশ ফেভারিট সেটা টাইগারদের প্রথম ম্যাচের পারফরমেন্সই বলে দেয়। আর পরাজয়, সিরিজে সমতা আনা কিংবা হোয়াইট ওয়াশে লজ্জা এড়ানো, যেভাবেই হোক ম্যাচে ফিরতে মরিয়া পাকিস্তান। করে পরিবর্তন থেকে শুরু করে মনমতো পিচ তৈরি করতে উঠে পড়ে লাগা সবই করছে পাকিস্তান। তবুও তাদের করা ফন্দির সুবিধা নিতেও মুখিয়ে আছে মিরাজ সাকিবরা। শরীফুল হাসানরা তো নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েই রেখেছেন। মুশফিক মিরাজ লিটনরা যে পাক ফিল্ডারদের টানা ২ দিন ফিল্ডিং করিয়ে বিরক্ত করে দিয়েছেন সেই প্রমাণও তো চোখের সামনেই দেখা গেছে। দ্বিতীয় টেস্টে দুই দলের সক্ষমতার কথা বিবেচনা করলে ব্যাটিং, পেস কিংবা স্পিন সব বিভাগেই এগিয়ে আছে বাংলাদেশ। পিন্ডির দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিতলেই রচিত হবে টাইগারদের গর্বের ইতিহাস আর পাকিস্তানের লজ্জার ইতিহাস। বৃষ্টিতে ভেসে গেছে দ্বিতীয় টেস্টের প্রথম দিন। এই বৃষ্টি যদি অব্যাহত থাকে কিংবা মাঠে খেলা গড়ানোর পরেও ম্যাচ যদি ড্র হয় কিংবা আর যদি খেলা মাঠে নাই গড়ায় তবুও সিরিজ জিতে নেবে বাংলাদেশি। নাজবুল শান্তর দল পাবে ঐতিহাসিক এক সিরিজ জয়ের স্বাদ। তাই বলাই যায় পাকদের পারফরমেন্স যদি আগের ম্যাচের মতোই হয় তাহলে একমাত্র বৃষ্টিই পারে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা করতে। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্জি।